পেটি মিলে আমাকে প্ল্যান করে দাদাজি যায়নি বলে লাস্টে তুমি থাকো আমি চললাম বলে চলে গেছে। বাজার খারাপ, চাচুর বাজার খারাপ, তাই জন্য তোমায় নিয়ে যাবে না। বললাম কিছু কিনবো না বলো। এখানে আধা মারছে আপনার ছেলেকে, আসছে দাদি লাঠি নিয়ে আসুন, আমার কথা তো শুনছে না। কত সাহস দেখেছেন, আবার স্বীকার করছে, অন্যায় স্বীকার করছে, লজ্জা করছে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আবারও সকালে একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। সকালবেলায় দেখুন কল এলো ফ্লিপকার্ট থেকে, আমাদের যে মাসের গ্রসারি কেনা হয় সে ফোন করলো ফ্লিপকার্টের যে আপনাদের এসে গেছে, আপনারা একটু নিচে নামুন। তো সকালবেলায় এই নিয়েই আজকে ভিডিওটা শুরু করছি, দেখুন কী কী এসছে, ওনারা কী কী দিয়ে গেল। এর আগে এর মাসের অনেকটাই ছিল দোকান সওদা, তো এবারে কম করেই নেওয়া হয়েছে। দেখুন আগের মাসের তেল, ময়দা অনেক কিছুই ছিল, এগুলো ছিল, বাপিকে বলছিল যে এগুলো এত কিছু ছিল আর এইগুলো এসছে। তো মোটামুটি যা ছিল আর যা আছে সব মিলিয়ে আমাদের মাস আল্লাহর রহমতে চলে যাবে। তো এগুলোকে আবার যেখানে আমাদের স্টোরেজে রাখার সেখানে রেখে দেবো। মা, বাবু দিইনি, কে বাবু দেবে তোমায়? দাদাজি নেটে বাবু দিইনি, তুমি তো বাবু, তুমি আবার কি বাবু দেখবে, কি বলো? আর বাবা কি বলছে দেখো, বাবু দেখবে? আচ্ছা বাবু দেখে বাবু নিয়ে আসবে, একটা ছোট্ট বাবু আছে উমসানিতে, যাবে তুমি? নানি বাড়িতে একটা ছোট্ট বাবু আছে, কি চলে যাও চাচুর সাথে বাড়িতে যাবে, যাও যাও, টাটা বাই বাই। এখনো খাইনি চা? ওইটা কি আছে, ওইটা কি আছে, চকলেট নেই? কি আছে ওই প্যাকেটে, কি আছে, সুতো? ও সব বোঝে, হ্যাঁ চকলেট নেবে, আসবে না, ওইটা ডয়ারটা খুলছে না, ডয়ারটা জোরে খোলো তো, চেপে খোলো, ওই তো একটু বাবু দিয়ে আছে। হ্যাঁ আর চিপসের বক্স, তিরুপতি চানাচুর, চাচুর চুল বলে দিয়ে দাও, একটু চুল দিয়ে দাও আমায়, বলো চাচুকে চুল আছে দিয়ে দাও। আনা বলো চাচুকে বাইরে নিয়ে চলো, ঘরে ঘোরালে হবে, তুমি আমার বাইরে নিয়ে চলো, বাইরে যাবো বলো, নিয়ে যাবে না বাইরে? খারাপ বাজার, খারাপ চাচুর বাজার খারাপ, তাই জন্য তোমায় নিয়ে যাবে না। বলে আমি কিছু কিনবো না বলো, তুমি শুধু নিয়ে চলো, দিতেই হবে ও চা, আর কিচ্ছু কিনবো না বলো, না তুমি শুধু নিয়ে চলো, না বলো চলো না প্লিজ, এত সুন্দর বলবে, না নিয়ে গিয়ে থাকতে পারা যাবে না, বলো আন হ্যাঁ হ্যাঁ না বলো চাচুকে বলো চলো, ঝালমুড়ি বানাবে তো আমার নেড়ু, ভালো আছো তুমি দাদা? তুমি আজকে দাদাজিকে কি বলেছিলে দুপুরবেলায় বলো, হ্যাঁ কি বলেছিলে তুমি দুপুরবেলা দাদাজিতে? তুমি মেরেছি দাদাজিকে কি বললে দুপুরবেলায় তুমি? তুমি তুমি থাকো আমি চললাম, এরকম বলেছো? আরেকবার বলো কেমন করে বলো, আমি চলে যাব, কেমন করে বলেছো সেরকম স্টাইলটা দিয়ে বলো না, আঙুলটা দিয়ে বলো, এরকম করে এরকম করে কেমন আঙুল দিয়ে বলেছিলে, হ্যাঁ বলো 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 আরেকবার বলো কেমন কী বলেছিলে সেটা বলো, তুমি থাকো আমি চললাম, এম বলেছো? ও দাদাজি ওপরে উঠিনি বলে দুপুরবেলায় এখানে শোবে, ওর দাদাজি আর ওপরে উঠিনি বলে ওইরকম দাদাজিকে বলে চলে গেছে, মানে দাদাজিকেও দুপুরবেলায় চাই, দুপুরবেলায় দাদাজির সাথে শোবে, অনেক বলেছে ওপরে চলো ওপরে চলো, ওর দাদাজি যায়নি বলে লাস্টে তুমি থাকো আমি চললাম বলে চলে গেছে।
ও দাদাজি এতই অবাক হয়ে গেছে যে লাস্টে দাদাজি ওপরে চলে গেছে, বলে কি কথা আমাকে বলে চলে গেল, বলে একদম ডেঞ্জারাস তুমি থাকো আমি চললাম, বলে চলে এসছি ওপরে। বাপ বেটে বেটি মিলে মারপিট করছে আমি দেখছি, মারপিটটা কম করো না। কি করবে ভেবে পাচ্ছে না, আনা পাপা তুমি, আনার পাপা হবে না, হ্যাঁ যাও চলে যাও, ওই ওদের বেবিটাকে নিয়ে চলে আসো যাও, তোমার পাপা হবে না, আর ওকে লজেন্স কিনে দেবে না, ওকে গাড়ি চালাতে নিয়ে যাবে না, বেড়াতে নিয়ে যাবে না, প্রথম লাইটিং দেখাতে নিয়ে যাবে না, যাও তুমি চলে যাও, ও থাকুক, ও ঘরে একা থাকুক, চলে যাও তুমি চলে যাও, পাপাকে সরি বলো তাড়াতাড়ি, বলো আর করবো না, বলো বলো আর করবো না, বলো খোঁয়া খোঁয়া না আর করবো না, বলো 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 আর করবো না, সরি বলো পাপাকে, পাপা আই লাভ ইউ পাপা, বলো বলো আই লাভ ইউ পাপা, ওই দিকে থাকতে বলো পাপাকে, বলো আই লাভ ইউ পাপা। আর আমি 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 কি আমি পাপা, আনা আমি বাদ, আনা আমি বাদ, পাপা আমাকে বললো না কিচ্ছু, তাই একে পেয়ে আমাকে ভুলে গেছে, আনার পাপা তাই চড়বো ঘোড়া, এই ফের 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 হাত চলছে, আন্নাকে বেড়াতে নিয়ে যাবো না আমরা, আমরা বেড়াতে যাবো আন্নাকে নিয়ে যাবো না, আন্নার প্রচুর হাত চলছে, কোথাও এখানে রেখে যাবো আমরা, ওকে নিয়ে যাবো না, তুমি চলে যাও, তুমি চলে যাও, তাই চলে যাও, ওকে নেবে না, ওকে নিয়ে যাবে না, গেঞ্জি ছিঁড়বো, গেঞ্জি ছিঁড়বো, এইরকম লাগে আরো, এইরকম লাগে আই আনা, অনেক ইয়ার্কি হয়েছে আন্না, বাবার লাগছে, দাদিমাকে বলে দিয়েছি আসুক, দাদিমা পিঠ ফাটাবে, দাদিমার ছেলেকে মারা তো আসবে, দাদিমা মা আসুন এখানে, আন্না মারছে আপনার ছেলেকে, আসছে দাদি, লাঠি নিয়ে আসুন, আমার কথা তো শুনছে না, আপনি বকবেন আন্নাকে, দেখো ভাজা মাছটা উল্টে গেতে জানে না, এত ভালো মেয়ে, কিন্তু সেই থেকে মেরে যাচ্ছে পাপাকে, এই যে অনেক করেছে, সব এতে রেকর্ড হয়েছে, এটা দেখাবো তো, দাদি আসছে, হ্যাঁ দাদি দাদি লাঠি নিয়ে আসছে, তোমার পিঠ ফাটাতে আসছে, দাদি দাদি দাদাজি পিঠ ফাটাবে, দাদিমার ছেলেকে মারা তো নিজেই আগে থেকে মেরে নিচ্ছে, আর করবো না বলে দাও, সরি বলে দাও, সরি বলে দাও, আর করবো না বলে দাও, দাদি আর করবো না, ভুলে গেছে, বলো আর করবো না, হ্যাঁ বলো আর করবো না, আর করবো না বলেও আবার পা চলছে কেন, না শুন আপনার ছেলেকে মারছে, দাদিমা এখানে মারছে, কথা শুনছে না, দাদিমা এবার বিচার করবে, আসো না, সেই থেকে বাবাকে মেরেছে, প্রচুর মেরেছে, সরি বলো তাড়াতাড়ি, বাপা এরম পিঠটা এরম করেছিল আর ও পিঠে মেরেছে দাদা দম দম করে, তাই তো, লাঠিও মেরেছে, এত বড় পাওয়ার, আবারও সাহস কত দেখুন না, কত সাহস দেখেছে, আবার স্বীকার করছে, অন্যায় স্বীকার করছে, লজ্জা করছে না, ওকে নিয়ে যাবো না, করতে হবে রাতে, এবার পকাবে, জানে তো অনেক বড় অন্যায় করে ফেলেছি, এবার পকাবে, কি করবো এবার, মেলা মার খাবে এবার, ওকে আমার কাছ থেকে কেউ বাঁচাতে পারবে না,
ধরো তুমি আমার হাতটা ছাড়বে তো ওকে ওকে আমি আর নেবো না আমি ওর মাম্মি হব না কেমন ধরে রেখেছে আমার হাত থেকে দেখুন আধা বকে দেবো আমি কি হয়েছে কোথায় নিয়ে যাচ্ছ কোথায় থাকবো আমি হ্যাঁ হ্যাঁ আমাকে বার করে দিচ্ছে ঘর থেকে আমি বাইরে থাকবো না আমি বাইরে থাকবো না এটা আমার রুম তুমি যাও না আমি যাবো না বাইরে আমি বাইরে কী থেকে কী করবো আমার তো আমি কোথায় শোবো হ্যাঁ তুমি ওখানে থাকো আচ্ছা আমি বাইরে থাকবো তুমি একা থাকবে তো আমাকে ছেড়ে মাম্মিকে ছেড়ে থাকতে পারবে তো হ্যাঁ মাম্মিকে ছেড়ে তুমি থাকতে পারবে তো আধা আমাকে বার করে দিচ্ছে বন্ধুরা দেখুন আচ্ছা আমি কোথায় থাকবো আমি কোথায় থাকবো বলো আমি ওখানে থাকবো না না আমি যাবো না প্লিজ আসো বললেও আসবো না দেখুন আমাকে বার করে দিচ্ছে আর ওখানে আধার পাপা কিচ্ছু বলছে না আর পাপা যদি বলে আমি চলে যাবো পাপা বললে যাবো পাপা বললে যাবো না যাবো না আমাকে প্ল্যান করে আমাকে বার করে দিচ্ছে বন্ধুরা কিন্তু রুম থেকে এটা আমার খাট বেড এটা আমার সোফা এটা আমার সব কিছু তোমরা দুজন যাও বাইরে বাইরে যাও আমি বাইরে যাবো আমার বাবি এটা আমার বাচ্চা আমি আনার মামি হবো কথা বলি শোনো রাতের বেলা যখন ও কাঁদবে কে আসবে মাম্মি ছাড়া কে আসবে এই যে মাম্মি ছাড়া কে আসবে ও বুঝছে না ও মনে করছে খেলা ও খেলা মনে করছে ওর জগতেই ও রয়েছে আমাকে অনেক হয়েছে আমি আর ভিডিও লং করবো না চলো না না আর ভিডিও না অনেক হয়েছে আর না খেলা না এরম খেলা না এরম খেলা করলে তোমার বাবার খুব ভালো লাগবে এরম খেলা করলে হবে না এইখানে থাকতে হবে তাও বললো না দেখলো তো হ্যাঁ তো বন্ধুরা আজকে এর সাথে সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আমার বলো একটা লাইক দিয়ে দেবেন একটা কমেন্ট করে দেবেন পরের দিন আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ করে দাও আল্লাহ করো না।